দর্শক, প্রমিসেস জানতে চাই আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুজহাত ই-রহমান। বরাবরের মতো মনের স্বাস্থ্য এবং মনের অনেক প্রশ্ন নিয়ে আমরা এই প্রশ্নে আসি এবং কথা বলি কোনো একজন বিশেষ ব্যক্তিত্বের সাথে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তপন কুমার নাথ, তিনি একজন চিকিৎসা ও রাষ্ট্র মনোবিজ্ঞানী। আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাদেরও সবাইকে, দর্শক এবং আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি আপনার সাথে আলোচনা করব বলে, সেটি হচ্ছে বর্তমান প্রজন্মকে মাদক মুক্ত রাখার উপায়। খুবই বড় একটা আলোচনা অবশ্যই, এবং যে টাইটেলটা আমরা রেখেছি সেটাও মানে এত সহজ নয়, এক কথায় অবশ্যই বলা সম্ভব নয়। তো সেই জায়গা থেকে একটু যদি আপনার কাছে প্রথমে এখানটায় আসি, যে বর্তমান প্রজন্মকে আপনি আসলে কেমনভাবে দেখছেন? খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচিত প্রসঙ্গ এটি। আমরা যারা বাবা মা বা আমাদের সন্তান এবং সবাই সমাজের, তাদের সন্তানরা কিভাবে আছেন, কেমন আছে আসলে, কেমন আছেন এবং কেন আমরা মাদক নিয়ে এত উদ্বিগ্ন এই সময়ে, এটা শুধু আমাদের দেশে নয়, উন্নয়নশীল দেশ, উন্নত দেশ, আফ্রিকান সোসাইটি বলেন আর এশিয়ান সোসাইটি বলেন, ইউরোপিয়ান সোসাইটি, সবখানে মাদকের ছোবলটা আছে। এখন আমাদের দেশে আমরা যেটা বলবো, যে আমরা এমন একটা জায়গায় বাংলাদেশ যেখানে আমরা গোল্ডেন ট্রায়াঙ্গেলের কথা শুনি, আর এদিকে গোল্ডেন ক্রিসেন্ট আফগানিস্তান, এসব জায়গায় গোল্ডেন ট্রায়াঙ্গেল। আমি থাইল্যান্ডে আমি দেখেছিলাম যে থাইল্যান্ড, তারপরে ওখানে এই থাইল্যান্ডের পাশে মিয়ানমার, প্লাস আর একটা বর্ডার নিয়ে আর একটা দেশ, সেটা মিলে যে ওখানে মাদকগুলো আমাদের দেশের উপর দিয়ে পাচার হয়, আমরা একটা রুট, এটা গোল্ডেন ক্রিসেন্ট আফগানিস্তান এবং ওইসব জায়গায় যেটা আছে মাদকের, এই যে রুটের মধ্যে আমাদের এটা অ্যাভেলেবিলিটি বেড়ে গেছে, যে মাদক নিয়ে আমরা কথা বলছি, এটা পাওয়া যায় সহজলভ্য। সেই জন্যে আমরা চিন্তিত যে আমাদের সন্তান যখন বাইরে যায়, স্কুলে যায়, কলেজে যায়, কোন বন্ধুবান্ধবের সাথে তারা ঘুরে। এক নম্বর টু আমরা চিন্তিত যে মাদক ব্যবসায়ীরা যারা মাফিয়া, এটা আমাদের পরিচিত চিহ্নিত কিছু লোক বস্তি এলাকায়, কিংবা আমাদের তরুণ সমাজ যেখানে বন্ধুদের সাথে মিশে কথা বলে, হয়তো চা খায়, হয়তো তারা সিগারেট আসক্ত হয়, তখন ওরা তাদের সাথে পরিচিত হয়ে তাদের মাদক ব্যবসা বাঁচানোর জন্যে তরুণদের টার্গেট করে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা এদের বাঁচানোর জন্য এই প্রজন্মকে আমরা কী করতে পারি? এটা হচ্ছে একটা ভ্যালিড কোয়েশ্চেন। সেখানে বলা হয় পরিবার থেকে শিশুদের চরিত্র গঠন, তাদের মনোভাব তৈরি, এবং পরিবার থেকে বাবা মা, ভাই বোন, গার্ডিয়ানরা তাদের কীভাবে মূল্যবোধের শিক্ষা দিয়ে থাকে, এখানে ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, এই বিষয়গুলো আসে। তারপর স্কুলে, স্কুলে আপনি তো এই এডুকেশন সাইকোলজি, কাউন্সিল সাইকোলজি জানেন, শিক্ষকরা শিশুদের কীভাবে রিসিভ করে এবং তারা স্কুলের এনভায়রনমেন্টটা কী, তাদের খেলাধুলার অবস্থাটা কী, সেখানে বুলিংটা কী হয়, বুলিং হতে হতে কোনো কোনো শিশু, সব শিশুরা সব কিছু সমানভাবে নিতে পারে না। একটু প্রকৃত ছবিটা যদি বলেন আমাদেরকে, যে এখন আসলে কেমন আছে, কারণ এটা আপনি আইডিয়াল পিকচার কেমন হওয়া উচিত সেদিকে যাচ্ছেন, কিন্তু প্রকৃত চিত্রটা কি? প্রকৃত চিত্র বর্তমান অবস্থায় এখন দু তিনটা প্রেক্ষিতে আমরা যাচ্ছি। প্রথম যদি আমি ভেরি রিসেন্ট কোভিড সিচুয়েশনটা বলি, যে আমরা করোনা থেকে বাঁচার জন্য, কোভিড থেকে বাঁচার জন্য আমরা ঘরে আবদ্ধ ছিলাম, শিশু রয়েছিল, এই থাকতে থাকতে বাবা মা তাদের তো এক ধরনের জীবনযাপন এবং ঘরে থাকা আরেক ধরনের জীবনযাপন, স্কুলিংটা ছিল না, তাদের ইন্টারাকশনটা ছিল না, তারা কীভাবে সময় কাটবে? সেখানে তারা মাদকের মতো যদি কিছু পায়, মাদক বলতে ড্রাগ যদি বলি, কিছু কিছু ড্রাগ, এটা তরুণ সমাজ বলি, শিশু কিশোরদের নাহলে বাতি দিলাম, তরুণ এবং বয়স্ক লোকেরা অনেক সময় পেইনের জন্য কিছু ওষুধ খায়, ঘুমের জন্য ওষুধ খায়, কিন্তু সেটা যখন তাদের মাত্রার বেশি হয়ে যায়, তারা আরামবোধ করে, বেদনানাশক মনে করে, সেটা নেশায় পরিণত হয়, এবং একজনের প্রেসক্রিপশন দিয়ে আরেকজনে খেতে পারে, এবং ওই প্রেসক্রিপশনে তারা ডোজ ডবল করে খেতে পারে, এরকম অবস্থা কিন্তু হয়ে যাচ্ছে, এবং এটা একটা জনস্বাস্থ্যের বড় রকমের মানে খারাপ একটা পরিস্থিতি থেকে আমরা রয়েছি। আচ্ছা, এরপরে পরীক্ষার চাপ, লেখাপড়ার চাপ, হতাশা, তাদের কোনো টার্গেট নাই যে আমি কীভাবে লেখাপড়া করব, তারপর আমার জীবনের লক্ষ্য কী, কেউ ডাক্তার হইতে চেয়েছিল, কে ইঞ্জিনিয়ার, কেউ পাইলট, কেউ নানান রকমের, এই স্বপ্নগুলো তাদের অনেকটা নড়ে চড়ে গেছে। আচ্ছা, আমরা সরকারি ব্যবস্থায় দেখি, সরকার স্কুল কলেজ কবে বন্ধ করবে, কবে খুলবে, কারিকুলাম
অর্ধেক কারিকুলামে হবে নাকি শর্ট কারিকুলাম হবে, এগুলো আমরা গার্ডিয়ানরা কনফিউজ, ইট ইজ নট ডিসিমিনেটেড, এটা গার্ডিয়ানদের কাছে সাধারণত ঠিকভাবে যায় না, মিডিয়াতে এগুলো তুলে ধরা হয় না, অনলাইন জুম তাদের চোখে মানে জল আসে, মানে ড্রাইনেস আসে এবং তাদের ফেটিক চলে আসে, ক্লান্ত হয়ে শুয়ে পড়ে, এইসব কষ্ট থেকে বাঁচার জন্য তারা ফাঁক পোকর খোঁজে। কোনো বন্ধু বলে যে দোস্ত আমার কাছে একটা বিশ্বাসের খাইস, খাইয়া ঘুমাবি, কিচ্ছু হবে না, দেন দে বিকেম ডিপেন্ডেন্ট অন দ্যাট। প্রকৃত যে বিষয়টা বাস্তবতা সেটা হচ্ছে শিশু কিশোরদের একটা কিউরিওসিটি থাকে, যে ড্রাগ, একটা মারিজুয়ানা, আফিম কিংবা যে নাম বলেন যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলো খেতে কেমন, একটু খেয়ে দেখলে কী হয়, কিউরিওসিটি, এটা মানুষ শিশু কিশোর যুবকদের থাকে। এটাকে সাইকোলজিস্ট আপনার মতো আমার মতো অনেকেই বলে এরকম কোনো দিন যে আচ্ছা এটা খেতে কেমন একটু দেখি, হিরোইনটা একবার নিয়ে দেখি যে কেমন লাগে, নিলেন তো আপনি গেলেন মারা গেলেন বলতে গেলে কীরকম, এটা এরকম করে বলে কোবরা, বিষাক্ত কোবরা সবল মারে যেন এরকম করে ধুলছে, আপনি কি বলবেন আচ্ছা একটা সবল খেয়ে দেখি কেমন লাগে, দিলে তো দেশ সবল মারবে, মারবে বলে আপনি গেলেন, ঠিক হিরোইনটা এত শুনি মারিজুয়ানা আরও অনেক নাম বলতে পারবো, একটু খেয়ে দেখি কেমন হয়, এই খেয়ে দেখির কিউরিওসিটিতে কিন্তু তারা জাস্ট ধরা খেয়ে যায় এবং দে আর কট এবং জীবনটা সেভাবে মাদকাসক্ত হয়ে ক্ষয়িষ্ণু হয়ে আস্তে আস্তে মানবে তোর একটা পরিবার ভোগে। এবং আমি এটি বলি, এটা বর্তমান প্রেক্ষিতের কথাই বলি, কোন শহরে মা সন্তানকে হত্যা করার জন্য খুনি বাড়া করেছিল, আমাদের ঢাকা শহরে মা সন্তানকে কখন, যে সন্তান মাকে আক্রমণ করে টাকার জন্য গলা টিপে ধরে যখন তার আসক্তি উঠে এবং ঘরের জিনিসপত্র বিক্রি আর কিছু না পারে মাকে মারতে যায় একদিন দুদিন ঘন্টার পর ঘন্টা, তখন এরকম ঘটনা আমরা মিডিয়াতে শুনেছি। আবার অনেক ক্ষেত্রে সন্তানরা মাকে হত্যা করেছে, মায়ের উপরে তো সব কিছু চাপানো হয়, দিস ইজ দ্য সিচুয়েশন ক্রিয়েটেড। আমি বলে আমাদের একটা রুট আছে, সেই রুটটা তো বন্ধ নাই, আর এখানে দেখতে হবে মাদক, অস্ত্র, অবৈধ টাকা, এই তিনজন হাত ধরে ধরে হাঁটে, যেখানে অবৈধ টাকার উৎস আছে, যেখানে অস্ত্র অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনানি আছে, সেখানে মাদক, আর আমাদের দেশে কিছু বদলুপ্ত আছে। আবার একই সঙ্গে মাদক চলে আসার সাথে সাথে ওই অস্ত্র এবং অবৈধ টাকার রাস্তাটাও খুলে যায়। এক্স্যাক্টলি, তারা হাত ধরে ধরে হাঁটে, আপনি অবৈধ টাকা দিলেন, আপনি আফিম নিয়ে আসলেন, পপিয়াম থেকে আফগানিস্তানের টাকা আমাদের এখান থেকে ট্রায়াঙ্গেল থেকে গেলে এভাবে আসা যাওয়া করে, অবৈধ অস্ত্র, কিছু অস্ত্র নামে কিছু বিক্রয়, এগুলো কিন্তু ওই টাকা চ্যানেল, এগুলো আমি আপনার মতো যারা আমরা সরকারি চাকরি শিক্ষকতা আছে আমরা এগুলো তো কম বুঝি, কিন্তু যারা দুষ্ট প্রকৃতির দুষ্ট রকমের রাজনীতির সাথে যুক্ত বদ ব্যবসায়ী, আপনি অনেক বদলোকের নাম শুনে থাকবেন, এসবে জড়িত, তারা ক্ষমতায়ও চলে আসে, তারা ক্ষমতা আসে এবং তারা তাদের পলিসিগুলো এমন করে সরকারের উপরে চাপিয়ে দেয়, সরকারও অনেক ক্ষেত্রে অসহায় যে কিছু কিছু লোক এমন করে তাদের রাস্তা তৈরি করতে থাকে ব্যবসায়ের, যে কিছু করণীয় থাকে না, পলিসির পরে আপডেটেড পলিসি করেও, আইন করেও, নীতিমালা করেও, ম্যাজিস্ট্রেট মোবাইল কোড দিয়েও সরকার সবখানে, কারণ কি সব বিএনপি বস্তির একটা জায়গা আছে, এটা এই জন্য বলছি যে হয়তো নামটাই এরকম হয়ে গেছে, সেখানে ওই আঁকড়াতে দেখবেন যে যারা বেকার অথবা হতাশ কিংবা গরিব কিংবা ফ্যামিলিতে দ্বন্দ্ব, সেখানে তারা ওই ড্রাগগুলো বিক্রি করে সেখানে অ্যাভেলেবেল এবং এগুলো তারা ব্যবহার করে, এটা বর্তমান পরিস্থিতি, এটা আগেও ছিল চলছে, সম্ভবত না থামালে চলবে না। রাষ্ট্রপ্রধান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক অর্জন, স্বাধীনতার পক্ষের সরকার আমরা বারবার দেখছি, কিন্তু উনি সর্বোচ্চ পদ থেকে কমিটমেন্ট করেছে যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কারাপশন যে বললেন যে অবৈধ টাকা এবং অবৈধ অস্ত্র এবং মাদক চালান চোরা চালান এগুলো যে অবৈধ, সর্বোচ্চ মাননীয় প্রধানমন্ত্রী না বলে বাংলাদেশে অনেক কিছু হয় না, আমাদের সচিবরা হয়তো সেভাবে রিয়্যাক্ট করে প্রোঅ্যাক্টিভ হয়ে হয়তো সব কিছু করতে পারে না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন বলে সে কাজটা দ্রুত হয়, পদ্মা সেতু উনি চেয়েছে হয়েছে, এটা আমাদের অর্জন। আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছে, এরপরে হচ্ছে না, এরপর আমরা আশানুরূপ দেখি না যে কেন আমাদের দেশে মাদক চোরা চালান এবং আসক্তিটা কমে না, তাহলে ওনাকে আবার বলতে হবে, দরকার উনি আবারও কমিটমেন্ট করুক, মিডিয়াতে আসুক,
ওনার ক্যাবিনেট পুরোটাই এটার উপরে ঝাঁপিয়ে পড়ুক, কারণ যে পরিবারে মাদকাসক্ত আছে এবং ওই ছেলে ঘরে ফেরে না, এবং বাবা মা আমাদের কথা থেকে সতর্ক হওয়া দরকার যদি ছেলে বাথরুমে বেশিক্ষণ থাকে। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এসে এই লক্ষণগুলো শুনি। ঠিক আছে, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, দর্শক আমাদের সঙ্গেই থাকো। ফিরে এলাম ছোট্ট বিরতি নিয়ে, প্রমিসেস জানতে চাই। কথা হচ্ছে চিকিৎসা ও রাষ্ট্র মনোবিজ্ঞানী তপন কুমার নাথের সঙ্গে। আমরা যেটাতে ছিলাম সেখান থেকে যদি একটু শুরু করি, আপনি বলছিলেন যে মাদকের যেমন আগমন আছে তেমনিতে সেটার ব্যবহারও আছে, এটা যেমন কমানো যাচ্ছে না, তো সেই জায়গাটাতে সচেতনতাটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা, যে সবাই যদি সচেতন হয়, এবং সেখানে সরকারের অনেক বড় ভূমিকা আছে সেটা আপনিও বলেছেন, আমরা সবাই জানি। সেটা যখন ওনারা করতে পারবেন তার উপরে আসলে আমাদের বলবার কিছু নেই যে ওনারা কেন করতে পারছেন না, হয়তো আমরা কিছু ধরিয়ে দিতে পারি যে হ্যাঁ এই জায়গাগুলো আরেকটু ওখানেও সরকারকে যদি আমরা একটু অ্যাওয়ারনেস এই অনুষ্ঠানের মাধ্যমে ছোট্ট একটা প্রয়াস দিতে পারি। আপনি যেখানে ছিলেন সেটা যে বাবা মারা কী দেখলে বুঝতে পারবে যে সন্তান মাদকাসক্তির ভিতরে আছে কি না। হ্যাঁ, এইটা তো হয় কি, তাদের যারা মাদকাসক্ত হয় কেন হয় কীভাবে কিছুটা বলেছি, তখন তারা তাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়, ঘুমের সময়টা ঠিক থাকে না এবং দেরি করে ঘুমায়, দেরি করে উঠে, রাত জাগে, এটা একটা জিনিস। আবার অনেক সময় দেখা গেলো যে বাথরুমে দরজা বন্ধ করে ওই সে সিরিঞ্জ নেয় বা ড্রাগ নেয় কিংবা দিয়েশলা দিয়ে কিছু পার্ট পুড়িয়ে সেটা ইনহেল করে। যদি দেখা গেলো যে দিয়েশলার কাঠি পড়ে আছে, মাদকের কোনো সিরিঞ্জ বা কোনো অংশবিশেষ পড়ে আছে, বাবা মা হ্যাভ টু বি অ্যালার্ট, এটা কনফার্ম ধরে নিতে হবে, তখন ডাক্তারের কাছে, মনোচিকিৎসক মনোবিজ্ঞানীর কাছে গিয়ে, পুনর্বাসন রিহ্যাব সেন্টারে গিয়ে, আমাদের মাদকদ্রব্য অধিদপ্তরের কতগুলো হাসপাতাল আছে, ডিভিশন ওয়ারি সেজগাঁও আছে, ওখানে নিয়ে যেতে হবে, মনোবিজ্ঞান বিভাগে নিয়ে যেতে হবে, আপনাদের কাউন্সেলিং ডিপার্টমেন্টে প্যারেন্টদেরও কাউন্সেলিং দরকার, এবং ক্লায়েন্ট হু ইজ অ্যাকচুয়ালি ড্রাগ নিয়ে আসক্ত তাকেও কাউন্সেলিং করতে হবে। কাউন্সেলিংয়ের প্রথম কথা হলো আমরা খুব হতাশা ব্যক্ত করি, বাবা মা আমি কী করবো, আমার ছেলে কিছুই শোনে না, তারে কিছু শোনানো যায় না, ঠিকভাবে খায় না, তার ফুড হ্যাবিট লাইফস্টাইল ঘুম এগুলো চেঞ্জ হয়ে যায়। একটা মানুষ, একটা সন্তান, অমৃতের সন্তান আমরা বলি, এদের মৃত্যু নয়, মানুষ তার কর্মগুণে পৃথিবীতে বেঁচে থাকে। বড় বড় বিজ্ঞানীর কথা বলেন, ফ্রয়েডের কথা বলেন, আইনস্টাইনের কথা বলেন, কার্ল মার্ক্সের কথা বলেন, ধরেন যত বড় বড় চিন্তাবিদ বিজ্ঞানী যারা পৃথিবী পরিবর্তন করেছে তাদের কথা বলেন, তাদের তার কর্মগুণে। কিন্তু মানুষ যখন এটা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় স্বাভাবিক জীবন থেকে, তখন তাকে আবার মেন স্রোতে আনা একটা কঠিন ব্যাপার। আপনি বলছেন যে সরকারের ভূমিকা আছে জনসচেতনতা করা, জনসচেতনতা করা অবশ্যই দরকার, সরকার যেটা করে পলিসি দিয়ে, আমি বলবো অ্যাওয়ারনেস, তার সেই আরও বেশি কঠিন কাজ প্রয়োজনীয় সেটা হচ্ছে এনফোর্সমেন্ট অফ রেগুলেশন, আইনের প্রয়োগ। মাদক নিয়ে কী কী আইন আছে, মাদক রাখলে কী হয়, মাদক ব্যবহার করলে কী হয়, মাদক নিয়ে ধরা পড়লে কী হয়, পুলিশ আমাদের ডিপার্টমেন্ট অফ পুলিশ অ্যান্ড নার্কোটিক্স ডিপার্টমেন্ট, মাদক অধিদপ্তর তাদেরও ফোর্স আছে, দুর্নীতি দমন কমিশনও আছে, তাদের অনেক ক্ষমতা দিয়ে আছে। এই যে মাদক নিয়ে যাওয়া, সেখানে অবৈধ অর্থ এনগেজ করা এবং সেটা অস্ত্র আনার ব্যাপারে ব্যবহার করা, বললাম যে মাদক চোরাচালান, অস্ত্রের চোরাচালান প্লাস অবৈধ অর্থ তিনজন একসাথে চলে, এই যে এই জিনিসগুলো কিন্তু সরকারের বড় রকমের ভূমিকা। সরকার যেভাবে পলিসি করে, যেভাবে আইন করে, আইন প্রয়োগ করে, সেটার সাথে জনগণ সচেতন হয়। এখানে আমি মালয়েশিয়া যাচ্ছিলাম একবার, থাইল্যান্ডে আমি পড়ছিলাম নগর পরিকল্পনা, আমরা শহর দেখতে যাব কুয়ালালামপুর, বাইরুটে স্টুডেন্ট ফ্লাইটে যাবো না, বাইরুটে যাবো, বাইরুটে তারা ভিসা দেবে না। আচ্ছা, আমরা অনেক বলুকেই চেষ্টা করলাম, তারা বাইরুটে ভিসা দিল ব্যাংকক টু মালয়েশিয়া, বাইরুটে যাবো, বাইরুটে মাদক ক্যারি করতে সুবিধা, তারা সিল মেরে দিল, ড্রাগ ট্রাফিকিং ইজ এ ডেথ পেনাল্টি, বলছে খেপে উঠে সেটা থেকে লাল সিল। মানে আমরা, আমি তো আমার দুইটা মেয়ে, আমার ওয়াইফ সহ আমরা থাইল্যান্ডে পড়তাম, আমি ওদের রেখে আমার দলে মালয়েশিয়া সিঙ্গাপুর, এই যে একটা সিল মেরে দিল তখন ভয়ে, মানে আমরা, তারা এরকম, মানে আমরা ট্রেনে যাব, বাসে যাব, ইট ইজ ইজিয়ার টু ক্যারি, হয়তো ফ্লাইটে চেকটা বেশি হয়, এখন তো এটা আরও বেশি সফিস্টিকেটেড চেক চলে, কুকুর, আমরা ট্রেন ড্রগ ব্যবহার করি,
আমি অস্ট্রেলিয়াতে দেখেছি, মানে আমাকে কিছু খাবার দিল তাদের সন্তানদের জন্য দেওয়ার জন্য, দিস ওয়াজ থ্রোন আউট, নাথিং উইল বি ক্যারিড। তো কুকুরগুলো দেখলো ট্রেন কুকুর, তারা ঘ্রাণে বুঝতে পারে। দিস কাইন্ড অফ থিং উই অলসো নিড টু ডু দ্যাট, যদি উই আর সিরিয়াস দ্য লেটেস্ট টেকনোলজি, দ্য লেটেস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উই নিড টু অ্যাপ্লাই। এখন আপনি যেটা বলছিলেন যে সচেতনতা, পরিবারের সচেতনতা, শুধু সরকার না, সরকারের পরে আপনি সমাজের কথা বলেন, সমাজের পরে আপনি স্কুলের কথা বলেন, স্কুলের পরে আপনি পরিবারের কথা বলেন। এই যে এভাবে যদি পরিবার, স্কুল, সমাজ এবং সরকার যদি করতে পারে, এবং সরকার যখন কঠোর আইনের প্রয়োগ করে, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে, সমাহান আঘাত উত্তম সে বিচার। রবীন্দ্রনাথের কথা, মাদক চলাচল তারা যদি বেতের বাড়ি দিল, কয়েক হাজার টাকা জরিমানা করলো, সেটা কি আবার করবো? ডেথ পেনাল্টি রাখার পরও কেন হচ্ছে না? আমি আরেকটা কথা বলি, আপনি জানেন মনোবিজ্ঞান বিভাগে আমরা সেমিনার করি, এবং সেখানে আপনার গত 3 বছর আগের কথা ইয়ে ছিল, আমাদের কাউন্সিলিং সাইকোলজি চেয়ারম্যানের ছিল, আমাদের একটা রাউন্ড টেবিল ছিল নারীর প্রতি সহিংসতা, মানে যদি হয় নারীর সহিংসতা হলে তাদের বিভিন্ন রকমের নির্যাতন এবং খুন হয়ে যাচ্ছে, এটা বন্ধ করার জন্য সরকার কী করবে? তখন আমি বলেছিলাম যে মৃত্যুদণ্ড, ইলিয়াস সাহেব ছিলেন আমাদের সাথে, মৃত্যুদণ্ড। এর পরের বছর গিয়ে যখন শাহবাগে ডেমনস্ট্রেশন হয়, তখন মৃত্যুদণ্ড। দেখেন এসিত্র মৃত্যুদণ্ড হওয়ার পরে আমরা কদাচিত শুনিটিস চলে গেছে, এটা সত্যিকার অর্থে কমানো গেছে, সত্যিকার অর্থে কমানো হয়েছে। মাদকের ব্যাপারে কেন কমবে না? আমার আপনাদের কাছে প্রশ্ন, শিক্ষিত বিবেকের কাছে প্রশ্ন, কারণ আমাদের সন্তানদের, আমরা তো আমাদের প্রজন্মকে, যে বর্তমান প্রজন্ম তারা তো আমাদের দেশকে রক্ষা করবে। এখন আরেকটা সিচুয়েশন, কোভিডের পর যেটা শুরু হয়েছে অর্থনৈতিক মন্দা, সিম্পলি রিসেশন যদি বলি, তৃতীয় বিশ্বযুদ্ধের মতো আলামত, তারপরে সেখানে আমাদের তেলের দাম বেড়ে যাওয়া, তেলের সাথে তাল মিলিয়ে ডলারকে আকাশ চুম্বি ডলার, তাহলে আমরা যদি সব কিছু আমদানি করতে চাই, গাড়ি ঘোড়া বিলাসদ্রব্য, তাহলে তো আমাদের ডলার সব চলে যাবে, এবং দ্রব্যমূল্যের দাম বাড়ছে। এখানে পরিবার যখন হতাশ, বাবা মা তাদের বাজেটই করতে পারছে না, এই হতাশা কিন্তু তাদের সন্তানদের মধ্যে ডিসিমিনেট হয়, ট্রান্সমিট হয়, তখন কী খাবো তারাও রাগারাগি করে, রাগারাগিতে মারামারি হয়। এই হতাশা ডাকার জন্য অনেকে ড্রাগ নেয়, ঘুমের ওষুধ খায়, ঘুমের ওষুধ খেলে পরে ডেলি খেতে খেতে অনেক মা, অনেক বয়স্ক লোক, তাদের ব্রেইনের অ্যাক্টিভিটি কমে যায়। ডি ইউ অলসো আন্ডারস্ট্যান্ড যে নার্ভাস সিস্টেমের উপরে যখন কাজটা করে। এই যে ঘুমের ওষুধের কথা বলছেন, বেশিরভাগরাই কিন্তু ঘুমের ওষুধকে ড্রাগ অ্যাডিকশন, মানে এটা যে অ্যাডিকশনে চলে গেছে ওটাকে স্বীকারই করতে চায় না। হ্যাঁ, এটা আমাদের ডাক্তার সমাজেরও একটা দায়িত্ব আছে, চিকিৎসা সমাজ, আমাদের ফার্মেসিওয়ালাদের আরও বেশি সহযোগিতা দরকার আছে। আমি সিম্পল কিছু ড্রাগের জন্য ব্যাংককে, যে আমার এটা লাগবে, যে ইউ গিভ দ্য প্রেসক্রিপশন, মোবাইল কোড করা হয়, এবং আমাদের হেলথ ইন্সপেক্টররা প্রেসক্রিপশন ছাড়া কোনো ড্রাগ দেওয়া যাবে না, যদি দেয় তাহলে ওয়াসে থাকবে ওষুধ প্রশাসন অধিদপ্তর, এবং আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ম্যাজিস্ট্রেট, মোবাইল কোড, বিচার আদালত, এগুলো উপর নজর রাখতে হবে। আপনি বুঝবেন যেহেতু আপনি স্বাস্থ্য নিয়ে কাজ করেন, এখন প্রেসক্রিপশনে আমি এই ওষুধ নিলাম, একটা জায়গায় আমি দুটো করে খেলাম, আমি কী করছি এটা তো জানে না, কিন্তু এটা প্রেসক্রাইব ড্রাগ। আবার এই ড্রাগে যদি একটা প্রেসক্রিপশনে আরেকজন রোগী নিয়ে যদি খায়, আমার ছাত্র ডক্টর দিলীপ কুমার সাহা প্রফেসর, সে সিআইডিতে কাজ করে আপনার এই ড্রাগ নিয়ে, তার সাথে আমরা একটা লেখা তৈরি করেছি, এবং এটা আমরা বিভিন্নভাবে ডিসিমিনেট করার চেষ্টা করছি। সেখানে সে অনেকগুলো নতুন নতুন অ্যালার্জির কথা বলেছে, অ্যালার্জি, আমার বন্ধু ডক্টর মোহিত কামাল, আমরা একসাথে চিটাগং কলেজে পড়েছি, সে আমার এই অনুরোধে, আমি বলবো তারে, আমি পরামর্শ দিয়েছি তুমি সাইকিয়াট্রি পড়ো, হি বিকেম প্রফেসর অফ সাইকোথেরাপি অলসো, এবং উনি এখন জাতীয় কোভিড ভালো একটা কোভিডের জায়গায় আছে, এবং হি ইজ অলওয়েজ থ্যাঙ্কফুল টু মি। আমি তাদের এখন একজন মোহিত কামাল বা একজন ডক্টর ম্যাকলা সরকার দিয়ে হবে না, ওনারা অ্যালার্জি নিয়ে অনেক গবেষণা করেছে, অনেক কিছু করেছেন। আমাদের 16 কোটি মানুষের যদি 200 বা 300 সাইকিয়াট্রিস্টের যদি ধরি, আপনার মতো সাইকোলজিস্ট, কাউন্সেলিং সাইকোলজিস্ট তৈরি হচ্ছে, তাদের সরকারকে যে দায়িত্ব যেটা টু ক্রিয়েট দ্য অপরচুনিটি জবের, এটি স্কুলে স্কুলে, আপনি জানেন যে বাস্তব পরিস্থিতি যদি বলি, অরিত্রী সুইসাইড করেছে, আমরা জানি, আমি যে কোনো টক শোতে সাইকোলজিক্যাল ইস্যুতে আমি নিয়ে আসি, অরিত্রী সুইসাইড করেছে কারণ তার বাবা মা পত্রে তুমি তো ক্লাস ক্যাপ্টেন বা ভালো জাল করতেছো, তুমি তুমি বাবা খারাপ করলে তো আমার। এই জায়গাটা নিয়ে আমরা বিরতির পর আলাপ করি, একটা বড় আলোচনা অবশ্যই হতে পারে এটা। থ্যাংক ইউ। ঠিক।
প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর আবার ফিরে এলাম প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে তপন কুমার নাথের সঙ্গে বর্তমান প্রজন্মকে মাদক মুক্ত রাখার উপায় নিয়ে। আমরা যেখানে ছিলাম যে মাদকের বললেন যে অনেক বেশি অ্যাভেলেবল এবং গভর্নমেন্টের যে সমস্ত পলিসি হওয়া প্রয়োজন সেই জায়গাটার সম্পর্কে আপনি খুব জোর দিলেন, যে জায়গাটাতে আমরা ছিলাম যে পরিবার থেকে একটা বাচ্চা আসলে কি পাচ্ছে যেটা তার ভিতরে একটা অস্থিরতা তৈরি করছে, আপনি একটা এক্সাম্পল দিচ্ছিলেন, ওটাতে যদি আবার ফিরে। হ্যাঁ, সেটা হলো কি, পরিবারে এখন আমি দুটো পরিস্থিতির কথা বলেছি, একটা যে করোনায় ঘরে আবদ্ধ থাকা তার দরকারই ছিল, নাহলে তো মৃত্যুর মুখোমুখি হইতে হইতো, এটা বাস্তবতা ছিল। সেখানে ঘরে থাকতে থাকতে অনেকে অতিষ্ঠ, ঘরে লেখাপড়া নাই, বিনোদন নাই, কিংবা বন্ধুবান্ধবের সাথে খেলাধুলো নাই, খেলার মাঠ নাই, তা আমাদের তরুণ সমাজ যাবে কোথায়, এটা একটা বিষয়। প্রসঙ্গ আসছিল যে স্কুলে, ঠিক আছে, যদি স্কুলে যায়, স্কুলে যদি টিচার ওয়েলকাম না করে, যে মানে অ্যাপ্রিসিয়েশন না করে, মনোবিজ্ঞানে আমরা যেটা বুঝি যে আপনার শাড়িটা খুব সুন্দর এবং আপনি তো খুব সুন্দর করে হাসেন, তাহলে ইউল বি কনভিন্সড। একজনকে কনভিন্স করতে হলে, কাউন্সেলিং করতে হলে প্রথমে আমি যেটা বুঝি, যেটা পড়েছি, অ্যাপ্রিসিয়েশন দিতে হয়। একটা বাচ্চাকে অ্যাপ্রিসিয়েশন না দিলে তাকে যদি ধমকানো হয়, এই তুমি মাঠে গেলে কেন, তুমি এখানে দাঁড়িয়েছো কেন, এটা আমাদের টিচারদের। এখন যে প্রসঙ্গটা আমি এনেছিলাম, ধরিত্রী, বাবা মা প্রত্যাশা করে ভালো রেজাল্ট করো, তাকে কি সেরকম সময়টা দেওয়া হয়েছে, কোয়ালিটি টাইম দেওয়া হয়েছে, সেরকম আদর, সেরকম বুক ভরা ভালোবাসা দেওয়া হয়েছে? এটা না দিয়ে আমি যদি প্রত্যাশা, আর ইন্দুর দৌড়ের একটা বিষয় আসে যে ও ছেলে ভালো রেজাল্ট করেছে, ও মেয়েটা তোমার চেয়ে বেশি নম্বর পেয়েছে, আমরা গার্ডিয়ানরা না বুঝে, আমি হতে চেয়েছিলাম মনে করেন ইঞ্জিনিয়ার, হয়ে গেছে আমি সাইকোলজিস্ট বা ডাক্তার বা ম্যাজিস্ট্রেট, এখন ইঞ্জিনিয়ার হলে তো বাড়ি করা যেত, গাড়ি করা যেত, এরকম এখন যেটা হয়নি হয়নি, যেটা হবে হবে। কিন্তু সন্তানদের আমরা কি প্রবণতা মাপি, সেট স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্টকে আমরা মাপি, না মেপেই আমরা ঠেলে দিই, যেটা ভালো লাগে না সেটাতে ঠেলে দিই, এই ক্ষেত্রে তারা কনফ্লিক্ট থাকে। আমি কি স্বপ্ন দেখছি সেটা আমি আমার বাচ্চার উপরে ইম্পোজ করে দেই, এবং এটা কমন একটা সাইকোলজি, আমি হইতে পারি নাই, আমার বাচ্চা হবে, তখন আমাদের অনেকেই দিদি বৌদিরা ভাবির বলে, জানেন ভাবি আমার বাচ্চা এত নম্বর পেয়েছে, আমি তাকে এই করাবো, কিন্তু আমার অনেক স্বপ্ন ছিল আমি পারি নাই, এটা কমন না? হ্যাঁ, খুব কমন। তো এটা একটু ক্ষতিকর। আজকে যারা আমাদের দর্শক দেখছেন, আমরা মানবতার কথা বলছি, আমরা হিউম্যান রাইটসের কথা বলছি, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের কথা বলছি, তরুণ সমাজের কথা বলছি, যারা আমাদের দেশের ভবিষ্যৎ। জানেন আমরা যে একটা ষষ্ঠা প্রদত্ত একটা পপুলেশন ডিভিডেন্ড বলা হয়, অর্থাৎ কর্মক্ষম মানুষ 18 থেকে 58 পর্যন্ত, দেওয়া 62 পর্যন্ত যারা কাজ করে, এই পপুলেশনটা বড়, শিশুর একটু কম, তারপরে এই তরুণ কর্মক্ষম মানুষ একটু বেশি, বৃদ্ধর একটু কম, পরে বৃদ্ধের সংখ্যা বেড়ে যাবে, তার একটা বোঝা হবে, এই এরাই তো আমাদের প্রোডাক্টিভিটিকে, আমাদের মিল কারখানা উৎপাদনকে বাড়িয়ে রেখেছে। তো তাদের যত্নশীল যদি আমরা না হই, তাদের একটা অংশ যদি হতাশ হয়ে, স্কুল কলেজে সেরকম অ্যাপ্রিসিয়েশন নাই, নাম্বার মার্কিংয়ের ঠিক নাই, শিক্ষকদেরকে আমরা মূল্যায়ন করি, শিক্ষকরা আমাদের, আমরা বিদেশে দেখেছি পরীক্ষার আগে শিক্ষকরা বলে, বাবা বাংলা বলি আর ইংরেজি বলি, তোমাদের মূল্যায়নের উপরে আমাদের মানে চাকরি নির্ভর করছে। এই বন্ডিংটা যদি থাকে তাহলে অ্যাকচুয়ালি কী হয়, তাতে তো আমরা তো মানুষ, তো আমরা আবার মানুষের মধ্যে হলো মন, মন থেকে মানুষ, আমার মনটাই যদি ভালো না থাকে, আমার দেহ নিয়ে যদি আমি দৌড়াই, সেটা তো হবে না। তাইলে পরিবারের মূল্যবোধে কিংবা আমাদের ধর্মীয় মূল্যবোধে বুঝতে হবে যে কি, সবাই মানুষ, সবাইকে সবাই সম্মান করতে হবে, আর বাবা মা অবশ্যই শিশুদের আদর করে, কিন্তু সমাজের যে দৌড় প্রতিযোগিতা একটা অলীক স্বপ্নের দিকে, সেটা আমাদের বিচ্ছিন্ন করে দেয়। আর এখানে সন্তানদের কাছে মেসেজটা থাকে এরকম, আমি যতটুকু আমার প্রফেশনাল ইয়ে থেকে দেখেছি, এক্সপিরিয়েন্স থেকে, যে আমি যা, আমি যদি অর্জন করতে পারি তবেই বাবা মা আমাকে অ্যাপ্রুভ করবে বা আমাকে ভালোবাসবে, কিন্তু বিষয়টা তো আসলে সেটা না, বাবা মা তো অ্যাকচুয়ালি সে যদি অর্জনটা নাও করে তাহলেও তো তাকে ভালোবাসবে। আপনি আজ 7 নম্বর ডিগ্রির কথা বলছেন আপনার নিজের জন্য, আপনি যদি একটাও ডিগ্রি না করতেন তাহলে কি আপনার বাবা মা আপনাকে ভালোবাসতেন না? পৃথিবীর সব বাবা মায়ের এরকম, আমার বাবা আমাকে লিবার্টি দিয়েছিল, আমি ব্যাংকে চাকরি পেয়েছিলাম, তাহলে যে বাবা আমি ব্যাংকে চাকরি পেয়েছি আমি ছেড়ে দিয়ে বিসিএস দেবো, আমি ম্যাজিস্ট্রেট হবো, কাজে তোমার যেটা খুশি। আমার মা আমাদের, আমার হাত দেখে বলেছিল, এটা আমার মার কথা, যে কোনো গণক বলেছে যে ওকে করা কথা বলবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, আপনার ছেলে ভবিষ্যতে ভালো কিছু হবে, তো কাজে তোমাদের ফুলের ছটা দেয় নেই, মানে কোনোদিন ফুলের ছটা দেয় নেই, কারণ আমার মা এগুলো মানত খুব। তো আমি দেখি যে আমাকে গিভেন এনাফ লিবার্টি,
আমি দেবেন্দ্র কলেজে ছিলাম শিক্ষকতা, সেখানে দিলীপবাবু আমার ছাত্র, অনেকে আছে আমার বড় বড় ছাত্র প্রফেসর হয়ে গেছে, তখন তার কাছে আমি এগুলো বুঝতে যাই, যেহেতু সে সিআইডিতে কেমিক্যাল এক্সামিনার, চিফ কেমিক্যাল এক্সামিনার, আমরা আর কোনো টকশোতে আসবো। এখন আমার বাবাকে বললাম যে বাবা আমি ব্যাংক ছেড়ে দেবো, আমি বিসিএস দিচ্ছি, বলে তোমার যেটা ভালো লাগে। এই যে একটা লিবার্টি, ব্যাংক করলে গাড়ি করা যায়, বাড়ি করা যায়। মাই ফাদার কি পেলেন তাতে আপনি এই লিবার্টিটা? আপনাকে কি আমাকে প্রশান্তি প্রথমত আই গট দ্য ফ্রিডম। আমি ঢাকা চলে আসলাম, ঢাকায় এসে আমি সাইকোলজি পড়লাম। আই প্ল্যান টু বি এ ডক্টর, বাট আমি পরে দেখলাম যে না, আমার সেরকম এই নাই, সাপোর্ট নাই, আমি ক্লিনিক্যাল সাইকোলজি পড়লাম। এখন এটা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন আমি মনে করি। এই যে এখন কিছু একটা একজন রুগী আসবে, সে স্টেটারিং কথা বলতে পারে না। আমি স্পিচ থেরাপি তো মাস্টার্স করেছি, স্পিচ থেরাপিস আমি যে পুতুলের সাথে মানে প্রধানমন্ত্রী সুযোগ কন্যা, যে উনি অটিজমটাকে যে বিশ্বব্যাপী একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দূত হয়ে এই শিশুগুলো আমি চিকিৎসা করতে পারি, আমি এটাতে বেশি খুশি। আমি সার্জারি হলাম না, মেডিসিন হলাম না, আমার মেয়ে মেডিসিন লন্ডন পড়ছে, তো সুতরাং অন্য দিক থেকে হবে। আমিও আমার শিশুদের পুরা লিবার্টি দিতে, আমার কন্যাদের, আমার তিন কন্যা, একজন মেডিসিন পড়বে ঠিক আছে লন্ডন যাবে ঠিক আছে, আরেকজন হলো আমি কম্পিউটার সায়েন্স পড়বো চায়না যাবো ঠিক আছে, এদের ছেড়ে দিতে হয়। এখন এরকম আমাদের ধর্মে একটা বাণী আছে যে ঈগল পাখি বাসা বাঁধে, সেখানে বাচ্চারা আস্তে আস্তে বড় হয়, ঈগল পাখি যখন যে উঠতে পারবে সে তখন বাসাটাকে ভেঙে দেয়, বাসা ভেঙে দিয়ে বাচ্চাগুলোকে ঢাল থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এখন এই বাচ্চা তো কোনোদিন উড়ে নাই, তখন প্রাণ বই উঠতে থাকে, এই যে উড়া শেখা যায়। আপনার সন্তানদেরও পৃথিবীতে ডানা মেলে উঠতে দেন, অনেক সময় আমরা রেখে দিই, ছাড়তে চাই না, মানে ওভার প্রোটেক্টিভ হয়ে যায়, যে ওভার প্রোটেক্টিভ হয়ে যায়, রাইট, ইউ আর রাইট। এই যে বিষয়গুলো সন্তানদের বাবা মা প্রত্যেকে ভালোবাসে, আমি বলবো সামাজিক প্রতিযোগিতা, অর্থের প্রতিযোগিতা না যাওয়ার জন্য। আমি এখানে আমি একটা জিনিসের উল্লেখ করতে চাই, মোশাররফ করিমের আমি ভক্ত, তার যে অভিনয়, তার এদিন একটা ছোট টেলিভিশনে দেখলাম না ফেসবুকে, যে তার ছেলে সব কটা সাবজেক্ট ফেল করেছে, হেডমাস্টার ডেকেছে টিসি দিয়ে দেবে। মোশাররফ করিম সাহেব ওনার ওয়াইফকে নিয়ে গেলেন, শিক্ষক অঙ্কের টিচার বাংলা ডিসেবিলিটিসের, সে কী লিখছে জানেন? সে লিখছে তার জীবনের লক্ষ্য হলো অর্থ আয় করা। তো হেডমাস্টার সাহেব বলো যে দেখেন আপনার ছেলেটা কীভাবে লিখলো, যে এটা লিখলে কি সে পাশ করবে, সে লিখতে পারবো আমি ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো। তখন ব্যাখ্যাটা এরকম আসছে, মোশাররফ করিম বলো যে আমি ব্যাখ্যা করি, আমি আমার ছেলেকে বলছি বাবা জীবনে সৎভাবে অর্থ আয় করো, তাহলে সৎভাবে বাঁচতে পারবে। তুমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, মানে ব্যাংকার হবা, আমি নিজের ব্যাংকার, যে এই ছেলেটাকে আমি দেখেছি সে যে আমার আদর্শে বড় হয়েছে সেটা আমি দেখেছি। আমি রোজায় তার জন্য পাঞ্জাবি কিনতে গেছি, সে বলছে বাবা তোমার বাজেট কত হবে, তুমি দেড় 2000 টাকা যা আছে আমার বাজেট আছে, খোঁজে আমি দুইটা পাঞ্জাবি কিনবো একই কালারের, নীল কালারের দুইটা কিনবো, খোঁজে ঠিক আছে বাজেট আছে কিনে নো, খোঁজে কেন তুমি দুইটা কিনলা, খোঁজে বাবা একটা হচ্ছে আমাদের খালু আসে না, একটা খালা বাসায় আসে না কাজ করতে, ওর ছেলের জন্য একটা, আমার জন্য একটা, আমরা দুজনে এটা পরে ঘুরবো। তখন হেডমাস্টার কনভিন্স খাতা এনে দেখলো এবং ওর নাম্বার বাড়িয়ে দিল, সে যে প্রকৃত মূল্যবোধটা শিখছে যার সাথে সে খেলে, এবং সেটা কিন্তু সে তার পরিবার থেকেই পেয়েছে, পরিবার থেকে তার বাবা। আমরা একটা ছোট বিরতি নিয়ে তারপরে আসছি, সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা ছোট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। আমরা প্রমিসেস জানতে চাই আছি, একটা ছোট্ট বিরতির পরে আবার ফিরে এলাম তপন কুমার নাথের সঙ্গে, কথা হচ্ছে বর্তমান প্রজন্মকে মাদক মুক্ত রাখার উপায় নিয়ে। এখনকার প্রজন্ম আসলে কি করছে, তাদের কি কি অসুবিধার ভেতর দিয়ে তারা যাচ্ছে, সেগুলো আপনি অনেকগুলোই বললেন, এছাড়াও আরও অনেক আছে অবশ্যই, তার মধ্যে কিছু অংশ আমরা আলাপে আনতে পারলাম। যেটা বলছিলেন যে পরিবারের একটা খুব বড় ভূমিকা আছে, এবং পরিবার যেটা মডেল করে একটা সন্তানের সামনে সেটাই আসলে বাচ্চা দেখে শেখে, এবং কোয়ালিটি টাইম দেওয়া খুব ইম্পর্ট্যান্ট, এটাও বলছিলেন। তো আমরা ওই জায়গাটাতে যদি আবারও আসি, যে এই বর্তমান প্রজন্মকে মাদক মুক্ত রাখা তো একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা, এই সব কিছুর থেকে, এই অস্থিরতা থেকে মুক্ত রাখার জন্য আসলে কী করা যেতে পারে? প্রথমত সন্তান হলো নারী ছেড়া ধন, মা বাবার সাথে তারা এমনভাবে সম্পৃক্ত থাকে, বাবা মা বুঝি আমরা বুঝি, মানে সন্তানকে নিঃশর্ত ভালোবাসা। আচ্ছা, মানে স্বাভাবিকভাবে নিঃশর্ত এটা বলার অপেক্ষা রাখে না, প্রতিযোগিতার মধ্যে ঠেলে না দিয়ে বেশি প্রত্যাশা না করে তাদের মতো করে তাদের বড় হতে দেয়া, সন্তানরা শিশুরা তাদের মধ্যে খেলে দুলে হেসে ইন্টারাকশনের মাধ্যমে বড় হবে। হ্যাঁ, তাদের ঝোঁক যদি আপনি বুঝতে পারেন,
কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়, তাকে ডাক্তারের জন্য চাপাচাপি না করা। আচ্ছা, কেউ চায় যে আমাদের সন্তান পাইলট হতে চায়, তারপর পাইলট কেন বলে শিশুরা, তারা এটার মানে আমি যেটা বুঝেছি যে সাইকোলজিস্ট, তারা ডানা নামে উঠতে চায়, দেশ বিদেশ পৃথিবী প্রকৃতিকে আবিষ্কার করতে চায়। তাহলে পাইলট হলে সে ঘুরে বেড়াতে পারবে, পাইলট হয়ে এখন সোজা প্রাইভেট সেক্টরে কিছু টাকা দিয়ে পাইলট হওয়া যায়, আমাদের পাইলট দরকার। আচ্ছা, ডাক্তার হতে চায় কেন, তারা জানে টাকার জন্য নয়, শিশুদের মন বুঝবেন যে ডাক্তার হলে আমি মানুষকে সাহায্য করতে পারি, তাদের একটা সাহায্য করার প্রবণতা থাকে, যে যেটা হতে চায় তাকে সেটা নার্চার করে করতে দেয়। সরকারের ভূমিকা হলো হেভি প্রাইভেট সেক্টরের টাকা নিয়ে ডাক্তারি না পড়িয়ে সাবসিডি দিয়ে বড় আকারের সরকারি পৃষ্ঠপোষক দিয়ে আমাদের ইউনিভার্সিটি, যেমন হয়েছে মানে প্রধানমন্ত্রী অনেকগুলা মানে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সব করার সাথে একটা মেডিকেল ফ্যাকাল্টি দিতে পারে। আচ্ছা আচ্ছা, বই একটা আমি এটা দেখেছি পশ্চিমবঙ্গে একজন সাইকিয়াট্রিস্টের কাছে, যে আপনার সন্তানের হাতে বই তুলে দিন, তারা কোনো মাদক তুলে নেবে না। আচ্ছা, বই হচ্ছে প্রকৃত বন্ধু, একজন বন্ধু একটা বইয়ের চেয়ে ভালো কাজ করে এরকম বলে, আবার একটা বই একটা লাইব্রেরির চেয়ে বা 100 বন্ধুর চেয়ে ভালো কাজ করে, কারণ বই কোনোদিন ভুল পথে মিসগাইড করে না। এবং বইটা এরকম, সে যেটা সে দস্যু বনর পড়তে চাইলে পড়ুক, সে যদি এই গোয়েন্দা বই পড়তে চায় পড়ুক, গল্পের বই পড়তে পড়ুক, একসময় সে কিন্তু নিজের রুচিটা ঠিক করে নেবে। আমরা রাডিয়েট কিপলিংয়ের রিডিং ফর দ্য প্লেজার পড়তাম, মানে ওখানে সুন্দর করে বলা আছে শিশুদের পড়তে দেন, যখন কিছু কিনবে যা পড়তে চায় সেটাই পড়তে চায় পারে, পড়তে পড়তে সে কিন্তু তার টার্গেট ঠিক করে ফেলবে। তাদের এই বই নিয়ে চত মাদক নেবে না, আমি এটা চরমভাবে বিশ্বাস করি। পশ্চিমবঙ্গে মাদকের খুব খারাপ অবস্থা, এবং ওখানে দেখেছি ওখানকার কোনো সরকার কোনোভাবে মাদকের লাইসেন্স, মানে আই মিন দ্যাট লিকার হতে পারে, মদ হতে পারে, এগুলা থেরিফির জন্য, আই স্টাডি ডেভেলপমেন্ট সাইকোলজি, আই স্টাডি দ্য পলিটিক্যাল সাইকোলজি, ওরা কী করলো আমাদের দেশে কী হচ্ছে, কেন আমি ক্লিনিক্যাল সাইকোলজির সাথে পলিটিক্যাল সাইকোলজি আই প্র্যাকটিস টুগেদার, বিকজ আই স্টাডি পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড আই স্টাডি ক্লিনিক্যাল সাইকোলজি, সব মিলে এই যে নেতাদের, আমাদের যারা রাষ্ট্রনায়ক তাদের চিন্তা যদি না আসে, আপনি লিকুয়েনের কথা বলেন, সিঙ্গাপুর ওয়াজ ভেরি কারাপ্টেড, মাদক চালান অস্ত্র চালান সিঙ্গাপুর, যখন মালয়েশিয়া থেকে মালয়েশিয়াদের কেটে দিয়েছে, ক্যান্সার এসে বলছে মালয়েশিয়া আমরা সিঙ্গাপুরে রাখবো না, এটা আমাদের মতো পোর্ট ছিল, মানে ফিশিং ভিলেজ ছিল, সেটাকে কেটে দেওয়ার পরে লিকু ওয়ান সে এটাকে পুনর্গঠিত করলো, সে করাপশন বিদ্যুৎ জিরো টলারেন্স, এবং তার এক বন্ধু করাপশনে ধরা পড়েছে, তার বলছে দোস্ত আমরা একসাথে রাজনীতি করেছি, আমাকে মাফ করে দে, এবার একবারের মতো খোঁজে না আমি করবো না, এটা পারবো না আমি। মানে বলছেন যে সরকারের সরকারের কমিটমেন্ট লিকুয়ানের আমাদের সামনে আছে, যে পলিসিগুলো নেওয়া হয়েছে সেই পলিসিগুলো যেন এক্সিকিউট করা হয়। ইয়েস, পলিসি আপডেট করতে হবে, আইন পাস করতে হবে, আছে এবং সেই আইনের প্রয়োগটা করতে হবে, ম্যাজিস্ট্রেটদের সেভাবে ক্ষমতা দিতে হবে, প্রোটেকশন দিতে হবে, বিচার বিভাগও, আমরা জানি বিচার বিভাগ স্বাধীন, কিন্তু অনেক সময় সুমুটু রুলও তো জারি হয়, এই যে সুমুটু রুল যাতে আপনার ডিপার্টমেন্ট কাউন্সিলিং অ্যান্ড এডুকেশন সাইকোলজি, যখন অরিত্রী আত্মহত্যা করলো টিচাররা তার ক্রিটিসাইজ করছে সিরিয়াসলি, এটা তোমার বাবার জন্য তোমার অপমানজনক, তুমি এটা আমাদের স্কুলের জন্য টিসি দেওয়া হবে, সেইটা নিতে পারে নাই, তাকে আমরা কিশোর আদালতে পাঠাতে পারতাম, তার ভিতরে চেঞ্জ আসতো। আর এর মধ্যে যে মেয়েটা এই বাবা মাকে হত্যা করলো মাদক আসক্ত হয়ে, ওই মাফিয়ারা তাকে এনগেজ করেছিল এবং পরে যখন টাকা দেয় না তখন বাবা মাকে হত্যা করেছিল, এগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে সিরিয়াসলি আমাদের সন্তানদের। এই এই এক্সাম্পলগুলো যেমন আছে তেমনি যদি গভর্নমেন্ট, ঐশী মেয়েটার নাম ঐশী আমার মনে পড়লো, হ্যাঁ জি, গভর্নমেন্ট যদি তার রুলগুলোকে আইনগুলোকে যদি প্রপারলি প্রয়োগ করে এক্সাম্পল সেট করতে পারে সেটা কিন্তু ঠিক সত্যিকার অর্থে। দুটো বিষয় আছে ম্যাডাম জি, সরকার শুধু সরকার নয়, সরকারের সাথে কিন্তু বিরোধী দল আছে, সরকার বিরোধী দল ছাড়া সরকার হয় না, সরকার শুধু সরকার নয়, সংসদ সরকারের তিনটি অর্গানের মধ্যে একটা হচ্ছে সংসদ, আর একটা হলো বিচার বিভাগ, তিন অর্গান, আর একটা হলো নির্বাহী, আমরা যারা ম্যাজিস্ট্রেট বা সচিব বিভিন্ন জায়গায় কাজ করেছি, এরা কিভাবে আইনগুলোকে প্রয়োগ করছে মাঠে, আর একটা হলো সংসদ কী আইন দিচ্ছে, আর বিচার বিভাগগুলো আইনগুলো তারা কিভাবে প্রয়োগ করছে। কিন্তু সরকারের সাথে সমাজ পাশাপাশি থাকতে হবে, সরকার ছাড়া জনগণ নয়, জনগণ ছাড়া সরকার নয়, জনগণের সচেতনতার জন্য আজকে যে টিভি মিডিয়া বিভিন্নভাবে আপনারা করছেন, এই জন্য আমরা সবাইকে ধন্যবাদ দিই জোরালোভাবে। আপনি তো অনেকগুলো ইনস্টিটিউশনের কথা বললেন একটা মানুষের ব্যক্তিত্ব গঠনের জন্য, তার মধ্যে পরিবার একটা ইনস্টিটিউশন, তারপর শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্র,
পরিবারের কথা আমরা জানলাম এবং রাষ্ট্রের কথাও জানলাম, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাটা কি হওয়া প্রয়োজন? শিক্ষা প্রতিষ্ঠানে আমিও নিজে শিক্ষক ছিলাম, আমরা অনেক শিক্ষককে দেখেছি, এখন আমরা তাদের খুব শ্রদ্ধা করি। শিক্ষকদের মূল্যবোধ এবং শিক্ষকদের আচার আচরণ, শিক্ষকদের প্রতিশ্রুতি, কমিটমেন্ট এমন হওয়া দরকার যে একজন ছাত্রের জন্য সেবা আদর্শ। আমরা এখনও অনেকে পাই, গ্রামে গঞ্জে পাই, আর শিক্ষক বলে যে বাবা তুমি এটা করো না, এটা তোমার জন্য ভালো হবে না, আমি তোমাকে জানি তুমি খুবই ভালো, তুমি মেধাবী, আমি তোমাকে বলছি এই মাদক অনিয়মের সাথে তুমি জড়িত হবে না। না, আমার স্যার এই কথাটা বলছে, উনি আমাকে এত ভালোবাসে, আমার ভিতরে পরিবর্তন আসবে। আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি করি অ্যাজ এ সাইকোলজিস্ট, আমার কগনিটেন্সের জিনিসটা শিক্ষক ঢুকাইতে পারে, আমার বাবা মা ঢুকাই দিতে পারে। সরকার বললে আপনাকে সমাজে বলতে হবে, সমাজ অলসো অ্যান ইনস্টিটিউট, আমার সমাজটা কীভাবে চলছে, আমার সামাজিক মূল্যবোধটা কী। আমাদের মুসলিম সমাজে এগুলা পুরোপুরি নিষিদ্ধ, এই জন্য আমরা অনেক ভালো আছি কিন্তু একত্রে, মানে আমাদের বৃহত্তর সমাজ একটা দুষ্ট চক্র, যারা মাদক বেচা কিনা করে অর্থ জন্য তারা সমাজকে আমাদের সন্তানদের নষ্ট করে, এটা ছাড়া আমরা ভালো আছি। পশ্চিমবঙ্গে আমি বলেছি ওদের সোসাইটিতে যে লিকার অ্যাভেলেবেল, হ্যাঁ, এগুলা অনেকে অল্প করে গায়ে পরে নেশাক্ত হয় এবং পরিবার আত্মহত্যা, অ্যাক্সিডেন্ট, এবং দেয়ালে দেয়ালে লেখা আছে এখানে গোপনে মদ ছাড়ানো হয়। আমি দেখি যে আমরা অনেক ভালো আছি এই তুলনায়, আজকে গেল এটা তো। সমাজ যেভাবে আমরা তৈরি করি, আমাদের সামাজিক মূল্যবোধটা, আমাদের ধর্মীয় মূল্যবোধটা, আমাদের পারিবারিক ঐতিহ্যটা, এগুলোকে আমরা মাথায় রাখলে আমরা একে বন্ধ করতে পারি। আর কিছু কিছু ব্যক্তি আছে, তারা অনেকে আছে যে কি আপনার, আপনি যে সাইকোলজিস্ট বুঝবেন, সেটা চরিত্রগত অনেকের ক্রিমিনাল মেন্টালিটি থাকে, তারা হিরোইনে নেবে, তারা অন্যায়ও করবে। এই সাইকোপ্যাথ পার্সোনালিটিগুলো আলাদা করে তাদের সাইকোথেরাপিতে, তারাও মানুষ, তারাও চিকিৎসার ব্যবস্থা আছে, সাইকোপ্যাথ অনেকে আছে, হ্যাঁ, অনেকেই ধরেন ধর্ষণের দিকে, হ্যাঁ, অনেক ধরনের ব্যাপার আছে, এগুলোকে ট্রিটমেন্ট করতে হবে। অনেকেই হতাশায়, অনেকেই মানে কম্পিটিশনে টিকতে না পারে, বন্ধুর পলবনে এখানে চলে আসে, ওই জায়গায় আমাদের থামাইতে হবে। তো অনেক ধরনের উপায় আছে। প্রথম কথা, সাইকোলজিস্টদের সরকার কেন বলছে, রাষ্ট্র মনোবিজ্ঞানীদের দায়িত্ব রাষ্ট্রের চিন্তাবিদদের, রাষ্ট্রের নেতাদের মতে পরিবর্তন আনা। এখন 200 মনোবিজ্ঞানী নিয়োগ করা কি অসুবিধা? অরিত্রির কথাটা আবারও আসছে, এই জন্যে হাইকোর্টে রুলিং হয়েছে, চিকিৎসা মনোবিজ্ঞানীরা, ওই কাউন্সেলিং মনোবিজ্ঞানীরা আপনার শিক্ষকদের কাউন্সেলিং করবে। শিক্ষকদের তো সন্তান আছে, যে তাদের শিক্ষকরা যখন মন খুলে বাচ্চাদের সাথে শেয়ার করে, সব কিছু শুনে, এবং প্রত্যেক স্কুলে যদি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট থাকে যে ম্যাডাম আপা আমার এটা ভালো লাগে না, আমি এটা আচ্ছা তুমি বসো, কথা বললে তো ক্যাথারসিস হয় থেরাপিস্টের সাথে এবং স্টুডেন্টের, এবং তাদের পেন্ট আপ ইমোশনগুলো তারা রিলিজ করতে পারে, দ্যা ফিল বেটার। দিস ইজ এ কাইন্ড অফ সাইকোথেরাপি, কথা থেরাপি, আপনারা যেটা করেন, আমরা যেটা করতে হয়, এটার স্কোপটা যদি না থাকে। আমাদের সম্মানিত সাইমরাজিত পুতুল, শি ইজ স্টার্টেড এজ এ সাইকোলজিস্ট, স্কুল সাইকোলজিস্ট, নাও অটিজম অ্যান্ড আদার আদার পাবলিক হেলথ ইস্যুতে উনি কাজ করেন, তাহলে শি ইজ অলসো অ্যান এক্সাম্পল যে এ কমিটেড পার্সন লেডি, মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা, উনি যদি এতটুকু আমাদের বাংলাদেশকে পরিচিতি দিতে পারে। আমরা ভুটানও কনফারেন্স করছি অটিজমের উপর, ওইটা একটা সমস্যা, অনেক ধন্যবাদ আপনাকে, আমরা চমৎকার আলোচনা করলাম আজকে, আশা করি আমাদের দর্শকরা উপকৃত হয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, খোদা হাফেজ।